হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে প্ল্যান্ট এ টু জেড চ্যানেলে স্বাগত। আজ আমরা জানবো কোন গাছগুলো ঘরের মধ্যে রাখা উপকারী এবং আমাদের শরীরের পক্ষে স্বাস্থ্যকর। তো চলো জেনে নেওয়া যাক। সবার প্রথমেই যে গাছটি সম্বন্ধে জানবো সেটা হলো মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট খুব ভালো একটা এয়ার পিউরিফায়ার। এটা বাতাসে থাকা বেনজিন, ফর্মালডিহাইড, কার্বন মনোক্সাইড এবং জাইলিনকে নষ্ট করে দেয় আর রুমের এয়ারকে রাখে একদম ফ্রেশ। তোমরা জানলে হয়তো অবাক হবে যে মানি প্ল্যান্ট একটা অ্যান্টি রেডিয়েটর। আমাদের প্রত্যেকের রুমেই এখন ল্যাপটপ, কম্পিউটার, টিভি অথবা মোবাইল তো আছেই। এইসব ইলেকট্রনিক ডিভাইসগুলো থেকে যেসব ক্ষতিকারক রেডিয়েশন বের হয় সেগুলোকে মানি প্ল্যান্ট নষ্ট করে দেয়। বিবাহিত জীবনের নানা রকম সমস্যার সমাধানেও মানি প্ল্যান্টের অনেক ভূমিকা। বাস্তুমতে এবং ফেংশুয়ের মতে রুমের দক্ষিণ পূর্ব কোণে রাখা উচিত এই গাছ, কারণ ভগবান গণেশ এবং শুক্র এর অবস্থান এই দিকে। তাই এই দক্ষিণ পূর্ব কোণে মানি প্ল্যান্ট রাখলে মন এবং শরীর যেমন শান্ত থাকে, তেমন রুমের মধ্যে পজিটিভ এনভায়রনমেন্টও তৈরি হয়। এর পরের কাজটি হলো স্পাইডার প্ল্যান্ট। এটা একটা খুব হার্ডি প্ল্যান্ট, মানে সহজে মরে না, অল্প পরিমাণ সূর্যের আলোতেই এরা বেঁচে থাকতে পারে। এটাও মানি প্ল্যান্টের মতোই রুম থেকে দূষিত গ্যাস, জাইলিন, ফর্মালডিহাইড এবং টলোইনকে নষ্ট করে দেয় এবং ন্যাচারাল এয়ার পিউরিফায়ারে কাজ করে। আমেরিকান সোসাইটি ফর প্রিভেনশন অফ ক্রুয়েলটি অফ অ্যানিম্যালসের মতে স্পাইডার প্ল্যান্ট একটা নন টক্সিক প্ল্যান্ট, মানে বাড়িতে যদি কোনো পেটস থেকে থাকে তাহলে তাদের জন্য এটা মোটেই ক্ষতিকারক না। বিভিন্ন হসপিটালে এই গাছ রেখে দেখা গেছে এই গাছ যেমন কোনো রোগীকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে সাহায্য করে, তেমন হার্টের পেশেন্টদের ক্ষেত্রে এই গাছ তাদেরকে অনেকটাই সুস্থ রাখে। এরপর আসছি স্নেক প্ল্যান্ট সম্পর্কে। এয়ার পিউরিফায়ারের কাজ তো করেই, সাথে সাথে রুমের মধ্যে জ্বলিয়ে বাষ্প এবং অক্সিজেন লেভেলও বাড়িয়ে দেয় এই স্নেক প্ল্যান্ট গাছটি। এই গাছটি রাতে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং রুমের এয়ারকে একদম ফ্রেশ রাখে। যারা খুব ব্যস্ত, হয়তো টাইম পাও না গাছের যত্ন নেওয়ার, কিন্তু রুমে চাও একটা গাছ রাখতে, তাদের বলবো এই গাছটি রাখতে, কারণ এটা লো মেনটেন্যান্স একটা প্ল্যান্ট। খুব একটা বেশি এর পরিচর্যা দরকারই হয় না এবং জলেরও খুব কম পরিমাণ দরকার পড়ে সারা সপ্তাহে। তাই খুব একটা কেয়ারিংয়ের দরকার ছাড়াই এই গাছটি রুমের মধ্যে তোমরা বড় করে তুলতে পারো। এবার আসছি পিস লিলি সম্পর্কে। এয়ার পিউরিফায়ার হিসাবে তো পিস লিলি খুবই একটা ভালো গাছ, সাথে সাথে রুমের মধ্যে থাকা অ্যাসিটোন ভেপারকেও এটা শোষণ করে নেয়। বেশি মাত্রায় অ্যাসিটোন আমাদের কথা বলার অসুবিধা, মাথা ব্যথা, অলসতা এবং লো ব্লাড প্রেশারের কারণ। রুমের মধ্যে এই গাছ রাখলে দেখতেও বেশ ভালো লাগে, কারণ এর সুন্দর সাদা ফুল যেটা যে কোনো রুমকেই আরও সুন্দর করে তোলে। এবার যে গাছটি সম্পর্কে জানবো সেটি হলো এরিকা পাম্প। যাদের ডাস্টে অ্যালার্জি আছে এই গাছ তারা রুমের মধ্যে রাখতে পারো। এয়ার পিউরিফায়ারের সাথে সাথে এই গাছ বাতাসে পোলেন কাউন্টও কমিয়ে দেয়, যেটার কারণে অ্যালার্জি আর তেমন হয় না। ফেংশুই মতে এই গাছ লাকি প্ল্যান্ট, রুমে পজিটিভ এনার্জিকে আকৃষ্ট করে এই গাছ, এবং এর সুন্দর পাতা ডেকোরেশনের ক্ষেত্রে রুমে তোমরা রাখতে পারো। সবার শেষে যে গাছটি সম্বন্ধে না বললেই নয় সেটা হলো লাকি বাম্বু। নাম শুনেই তোমরা গেস করতে পারছ কতটা লাকি এই গাছ বাড়িতে রাখার জন্য। এয়ার পিউরিফায়ার হিসাবে রুমের মধ্যে এই গাছ সবচেয়ে বেশি কার্যকরী। তাছাড়া এই গাছ তোমরা জল এবং মাটি দুই জায়গাতেই গ্রো করতে পারো। ফেংশুই মতে লাকি বাম্বু সব দিক দিয়েই শুভ, মানে বাড়িতে থাকলে সেই বাড়ির সব দিক দিয়েই শুভ হয়। সাথে সাথে এই গাছটি এতই সুন্দর দেখতে যে এটা তোমরা রুমের ডেকোরেশন হিসাবেও ইউজ করতে পারো। তাহলে আজ এটুকুই, ভালো থেকো সবাই। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। Thank you.